আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি অনিন্দিতা চট্টোপাধ্যায়। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 5 তৃণমূল কর্মীর মৃত্যুর প্রতিবাদে মালদা শহরে মিছিল। কোচবিহারের শীতলকুচিতে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 5 তৃণমূল কর্মী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের সঙ্গে প্রতিবাদে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বুকে কালো ব্যাজ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানালো জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পোস্ট অফিস মোড় থেকে কালো ব্যাজ পরে একটি ধিক্কার মিছিল বের করা হয়। সারা শহর পরিক্রমা করে ধিক্কার মিছিলটি শেষ হয় পোস্ট অফিস মোড়ে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভময় বসুর নেতৃত্বে চলে কর্মসূচি। গুলি চালিয়ে পশ্চিমবাংলার মানুষকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। তৃণমূল কংগ্রেস রাজপথে বিজেপি হোশিয়ার, হোশিয়ার, হোশিয়ার। পশ্চিমবাংলার মানুষের গণতন্ত্রের আন্দোলন দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। এই অমিত তুমি জেলে রেখো, মমতা ব্যানার্জিকে গুলি চালিয়ে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। তবে আজকে ফোয়ারা মোড় থেকে আপনারা কি প্রোটেস্ট করলেন? কালকে আপনারা দুঃখজনক ঘটনাটা দেখেছেন, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার। বাড়ি বাড়িতে গিয়ে মহিলাদের থ্রেট দিচ্ছে বিজেপিতে ভোট করানোর জন্য। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে, আচরণ করছে, এবং কালকে বিনা প্ররোচনায় বুথে লাইনে ভারতবর্ষের কলঙ্ক। পৃথিবীতে এই ঘটনা ঘটেছে কিনা? কেন্দ্রীয় বাহিনী গুলি করে 5 জনকে মারলো, 3 জনকে আহত করলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সেখানে পৌঁছাতে। আজকে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন দ্বারা আমরা লক্ষ্য করলাম যে কেন্দ্রীয় সরকার তার নিষেধাজ্ঞা 72 ঘন্টা ওখানে ঢোকার নিষেধাজ্ঞা জারি করলো। আসল কথা, মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির প্রচার, মমতা ব্যানার্জির প্রতি মানুষের ভালোবাসাকে বিজেপি ভয় পাচ্ছে। আর অমিত শাহরা বুঝে গেছে যে কোনো মতেই এত এজেন্সি, এত টাকা, এত কেনাকেনি করেও কোনো মতেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাচ্ছে না, তখন এই চক্রান্ত বাংলার রাজনৈতিক সচেতন মানুষ সমবেতভাবে এর প্রতিবাদ করবে। এর প্রতিবাদের প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রতিবাদ জানালাম। এরপরে বেলা 2 থেকে 4 অবধি আমাদের বুথে বুথে মমতা ব্যানার্জির ডাকে এই ঘটনা, শীতলকুচির ঘটনার প্রতিবাদে প্রতিবাদ হবে। কি দিয়ে প্রতিবাদ করবেন? এই যে আজকের ঘটনা, কালকে যে শীতলকুচিতে নিরীহ প্রায় 5 জন গ্রামবাসীকে মারা হলো, তার জন্য আজকে আমরা কালা দিবস পালন করলাম। আমরা কালো ব্যাজ লাগিয়ে আমরা প্রতিবাদ দিবস পালন করলাম। গতকালের শীতলকুচির কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় বাহিনীর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অমিত শাহের পদত্যাগের দাবিতে, একটা ক্রিমিনাল স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে রয়েছে তার পদত্যাগের দাবিতে আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম। দেখুন, আজকে গতকালের ঘটনাতে আমরা আজকে এই প্রতিবাদ মৌন মিছিল, তো ভোটারদেরকে আশ্বস্ত করা বলতে আমরা কেন্দ্রীয় বাহিনী যেভাবে নির্মমভাবে বিনা প্ররোচনায় কাল গুলি চালিয়েছে, তারই একটা গণবিস্ফোরণ আজকে বরগুনা বাজারের আপনারা দেখবেন। সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় নেমেছে। আমরা বাংলার মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা যতদিন বাংলার বুকে আছে, আমরা ওই কেন্দ্রীয় বাহিনী দুটো একটা গুলি চালানো তো ভয় পাই না। গতদিনও আপনারা দেখেছেন সিপিএম আমাদের গুলি চালিয়ে মানে গণহত্যা চালিয়ে বাংলার মানুষ কিন্তু রুখিয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী যদি বিনা প্ররোচনা এইভাবে গুলি চালায়, বাংলার মানুষ কিন্তু ভয় পায় না, বাংলার মানুষ কিন্তু ভুক্তি দিয়ে গণতান্ত্রিকভাবে তার লড়াই। দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।